হ্যালো ফ্রেন্ডস, এডুআরুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো স্মল সেভিংস স্কিম, এই নিয়ে কেন্দ্রীয় সরকার যে নোটিশ বার করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই নোটিশটাকে কীভাবে আপনারা পাবেন ফার্স্ট সেটা আপনারা দেখা সেটা দেখাচ্ছি। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর লিখবেন www.gov.in, এটা লিখলেন। লেখার পর দেখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা খুলবে। খোলার পর ঠিক একটু ডান সাইডে আসবেন, ডান সাইডে আসলে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড আপডেট। এইখানে মধ্যে যে ফার্স্ট আছে R01 বলে, ডেট 31 মার্চ, এটাতে ক্লিক করে এখানে একটা পিডিএফ আছে, এই পিডিএফটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড দিলাম। এই পিডিএফের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো স্কিমগুলো কীরকম রয়েছে, স্মল সেভিংস স্কিমের স্কিম নতুন স্কিম কেমন রয়েছে। দেখুন আমরা পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স বাজেট ডিভিশন। এখানে বলা রয়েছে, দেখুন ডেটটি হচ্ছে 31 মার্চ, এখানে বলা রয়েছে ইন্টারেস্ট অন ভেরিয়াস স্মল সেভিংস স্কিম ফর ফার্স্ট কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-2021, স্টার্টিং ফ্রম 1 April 2020 অ্যান্ড এন্ডিং 30 June 2020। অর্থাৎ 30 June অবধি যে কোয়ার্টারটা রয়েছে, সেই কোয়ার্টারে কীরকম কী ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টগুলো রেটগুলো দেওয়া হয়েছে। ফার্স্ট আমরা দেখে নেব, ফার্স্ট রয়েছে সেভিং ডিপোজিট, এটা অ্যানুয়ালভাবে আগে ছিল 4%, এখনও ছিল 4%, অর্থাৎ এটা কোনো চেঞ্জ হয়নি। সেকেন্ড আসবো ওয়ান ইয়ার টাইম ডিপোজিট, অর্থাৎ 1 বছরের, সেখানে দেখবো আগে ছিল 6.9, এখন হয়েছে 5.5, অর্থাৎ 81.4% কমে গেছে। তারপরে 2 ইয়ার টাইম ডিপোজিট, এটা আগে ছিল 6.9%, এখন হয়েছে 5.5%, অর্থাৎ 1.4% কমলো। 3 ইয়ার টাইম ডিপোজিট, এইটা হচ্ছে আগে ছিল 6.9, এখন হয়েছে 5.5, অর্থাৎ এটাও 1.4% কমলো। অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছরের ক্ষেত্রে 1.4% করে কমলো। এবার 5 ইয়ার টাইম ডিপোজিট, অর্থাৎ 5 বছরের জন্য যখন ডিপোজিট করবেন, সেটার ক্ষেত্রে ছিল, আগে ছিল 7.7%, এখন হলো 6.7%, অর্থাৎ প্রায় 1% কমে গেল। এবার আসবো 5 ইয়ার রিকারিং ডিপোজিট, 5 বছরের রিকারিং ডিপোজিটের ক্ষেত্রে আগে ছিল 7.2, এখন হয়েছে 5.8, অর্থাৎ 1.4% কমে গেল। এবার আসবো বয়স্ক ব্যক্তি, যারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা রয়েছে, আগে ছিল যেটা এটাই এবং সব দিকে বেশি আগে ইন্টারেস্ট ছিল, আগে ছিল 8.6%, এখন সেটা কমে হয়ে গেল একদম 7.4%, অর্থাৎ 1.2% কমে গেল। তারপরে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, অর্থাৎ এটা বা MIS নামও পরিচিত, তো এইটা আগে ছিল 7.6%, এখন হলো 6.6%, অর্থাৎ 1% কমে গেল। এবার আসবো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অর্থাৎ NSC যেটা আমরা বলি, আগে ছিল 7.9%, এখন হলো 6.8%, অর্থাৎ এইটাও 1.1% কমে গেল। এবার আসবো নেক্সট পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, আগে ছিল 7.9%, এখন হয়েছে 7.1%, অর্থাৎ 0.8% কমে গেছে। এই পিপি পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে GPF জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সুদের হার একই হয়। এবার আসবো কিষাণ বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আগে ছিল 7.6% উইল ম্যাচিওর ইন 100, যেটা 113 মাসে আগে ম্যাচিওর ছিল, এখন সেটা 6.9% হলো এবং সেটা ম্যাচিওর টাইম হচ্ছে 124 মাসে, অর্থাৎ এই ক্ষেত্রেও
0.7% রেটটা কমে গেছে এবং দিনটাও মাসটাও বেড়ে গেছে। এবং লাস্ট যেটা মেয়েদের জন্য স্কিম হয়, আপনারা সবাই জানেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট সব থেকে হাই, সেকেন্ড এটাকে দেওয়া হতো ইন্টারেস্ট, কিন্তু সেটাও কমে গেল। সেটা আগে ছিল 8.4%, এখন হলো 7.6%, অর্থাৎ এই ক্ষেত্রেও 0.8% কমে গেল অ্যানুয়ালি এটা। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলটি নতুন আসবেন, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি সব প্রেস করে অল করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেতে পারেন। লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সবারই কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন।